বেদি আমাদের বেগমতি মূর্খ। জিনিসটা পড়তে কিন্তু বেশ ভালো লাগছে। খেতে খুব সুন্দর হবে। টিফিনে আজ ডাল আলু সিদ্ধ বা আলু তরকারি খেতে ইচ্ছে করলো না, তো স্যালাড দিয়ে মুড়ি। এর মেন উপকরণই হলো পেঁয়াজ পাতা, যেটা আমি ভেবেছিলাম কমন পাওয়া যাবে দু একজন। আর আমি প্রথমেই বলে রাখি, এটা কিন্তু ধনিয়া পাতা আর পেঁয়াজ পাতা ছাড়া হবেই না। মোটামুটি এই পেঁয়াজ পাতা নিয়ে তো গল্পের শেষ নেই। আমি দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাঁ প্রথমেই বলে রাখি এটা পেঁয়াজ পাতার সিজন না। আমি দু একজনকে জিজ্ঞাসা করেছিলাম, তারা বলেছিল রিলায়েন্স মোড়ে পেয়ে যাবে। প্ল্যানেট গিয়েছিল, আমি বলে দিয়েছিলাম পারলে নিয়ে আসবি, বাট মোড়ে তো পাইনি। শেষমেশ বজবজ থেকে পাওয়া গেছে, যদিও এর অবস্থা ভীষণই খারাপ। আমি না বেছে রাখি, এতটা লাগবে না। আমাদের না চিকেন খাওয়াটা বড্ড বেশি হয়ে যাচ্ছে, সো আজকে আমরা একদম অল্প চিকেন করব। অবস্থা তো খুব খারাপ। এই নামটা কিন্তু ইউনিক আর দেখতেও। পেঁয়াজ পাতা ধনিয়া পাতাটা মোটামুটি পরিষ্কার করা হয়ে গেছে। আর এই রেসিপিটার সব থেকে সুবিধে, ভীষণ কম উপকরণ লাগে। এখানে আছে আদা রসুন পেঁয়াজ কাজু বাদাম আর চার মগজ এখানে ভেজানো আছে। খুবই অল্প পরিমাণে লেবু টমেটো আছে না, এটা গার্নিশিং এ লাগবে। মোটামুটি এই তিনটেরই পেস্ট হবে। আর এটা না প্রসেস করাটাই ব্যাপার, পুরোটাই আমি তোমাদের দেখাচ্ছি। প্রথমে বললাম বেগমতি মুরগের প্রধান আকর্ষণই হচ্ছে এর কালার, তো ওই ভাইব্রেন্ট গ্রিন কালারটা আনার জন্য না ওখানে একটা প্রসেস ফলো করা আছে। আপাতত আমরা ওই প্রসেসটাই আগে করব। সেটা তোমাদের মতো আমিও না দেখার জন্য খুব এক্সাইটেড যে কিভাবে জিনিসটা ওইরকম সবুজ হবে। আর আমি না বলতে ভুলে গেছি, এর সাথে লাগবে দুটো কাঁচা লঙ্কা, যে যেমন ঝাল খাও তেমন। এই জলটা মোটামুটি টকবকে গরম হোক, তারই ফাঁকে আমি বরফ বের করে আনবো। এখানে আমি বরফ রেডি করে নিয়েছি, জলটা আরেকটু ফুটো। ফুটন্ত জলে এগুলো দিয়ে দেব। এবার ঘড়ি ধরে পাক্কা এক মিনিট। ওভার কুক হলে না বলেছে গ্রিন কালারটা আসবে না, আর আমার তো সেটা চাই। এক মিনিট হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিলাম। নেক্সট কাজ হচ্ছে এইগুলোকে বরফ জলে দিয়ে দেয়া। সেই জলটা আমরা নেব না? হ্যাঁ নেব, অল্প, এতটা লাগবে না, নেব। এবার এগুলোকে পেস্ট করে নেব, তবে বেশি জল দেয়া যাবে না। কড়াটা মোটামুটি গরম হয়ে গেছে, অল্প করে তেল দিয়ে দেবো।
আঁচটাকে নিভো করে প্রথমেই দেব পেঁয়াজ বাটা। একে একে দেব আদা বাটা আর রসুন বাটা। একদম হালকা হালকা ভাজা হলেই আমি অ্যাড করব চিকেন। ভালো করে দেখো, আমি এখানে একদমই ছিটে ফোটা হলুদ ব্যবহার করব। কেউ চাইলে তো স্কিপও করতে পারো। আর পুরো রান্নাটা হওয়ার সময় গ্যাসের ফ্লেম থাকবে একদম নিভুল। দু চার মিনিট নাড়াচাড়ার পরই ওই যে সিদ্ধ করা জলটা ছিল না, আমরা কিছুটা এই হাফ কাপের মতো জল অ্যাড করব। এটা না বোনলেস মাংস হলেই সব থেকে বেশি ভালো হয়, কারণ কারোর বাড়িতে যদি নর্মাল মাংস আসে তারা হাতটাকে বের করে দিতে পারো, বাট আমাদের ওই একটু আধটু ছিল সেগুলোকে আমরা বের করিনি। দু তিন মিনিটের জন্য একটু ঢেকে দেব। আমি একে একে অ্যাড করব নুন, জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর চার মগজ আর কাজু বাদামটা বেটে রেখেছিলাম সেটা। এই সময় যেহেতু গ্রেভিটা খুব ঘন হয়ে যায়, আমরা সেই সিদ্ধ করা জলটা আর একটু অ্যাড করব। আবার দু তিন মিনিটের জন্য সিদ্ধ হতে দেব। আই থিঙ্ক এতে এবার হয়ে গেছে প্রায়। এখানে না একটা দরকারি কথা বলে রাখি, মোটামুটি চিকেন প্রায় মানে 75% সিদ্ধ হয়ে যাওয়ার পরই আমরা এই পেস্টটা অ্যাড করব, কারণ এই পেস্টটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করা যাবে না। এটা না হয়ে গেছে, এবার আমি নিভিয়ে দিলাম গ্যাসটা। এবার আমি বেগমতি মুরগ আর বেগমতি চিকেন কে প্লেটিং করব। এর প্লেটিংটাও না খুব ইন্টারেস্টিং। যা গন্ধ বেরোচ্ছে না! চারপাশে একটু একটু টমেটো বসিয়ে দেব। কথাটা আমি এবার কোথায় দিই? ওটা উল্টে দিয়ে দে, অসুবিধা নেই। হ্যাঁ, আর এটা আমরা অ্যাড করেছি ওখানে ছিল না, একটা একটা বাদাম। এই বাইরে বেরিয়ে খাওয়া দাবারে ভিডিও করাতে না বেশ চাপে। যাই হোক, দুপুরবেলা এখন কেউ তেমন একটা নেই। রেডি আমাদের বেগমতি মুরগ। কড়া বা খুন্তি থেকে যেটুকু গালে গেছে তাতে তো বেশ টেস্টিই মনে হয়েছে, বাট খাওয়া দাওয়ার সময় বলতে পারবো এটা টেস্ট কেমন। তবে ওই যে বললাম গন্ধটা যদি তোমাদের পাঠাতে পারতাম। আর ঘড়িতে নয়, প্রায় দেড়টা থেকে পৌনে দুটো, সো এখন টেস্ট করতে পারছি না, সন্ধ্যা সেরে নি। আমার খিদেটা না খুব জোরসে পেয়ে গেছে, কারণ এত ভালো ভালো রান্না হচ্ছে আমাদের বাড়িতে। আমি এই দিদি তাড়াতাড়ি নে, শান্তা করে নে, খাবো আমরা। সত্যি কথা, আর ওজন কমছে না আমাদের, এই সব খাবার খেয়ে ওজন কমাবো। আজকে না ভাত খেতে খেতে এত দেরি হয়ে গেল যে অন্য কিছু রান্নাই হয়নি আমাদের। এই কি যেন এটা ভুলে দিকে রান্না, বেগমতি মুরগ। হ্যাঁ, বেগমতি মুরগ আর বেগমতি চিকেন আর প্লেন ভাত।
being on it স্বাদটা না আলাদা, মানে আমরা চিড়াচড়িত যে মাংস খাই সে থেকে পুরো বেরিয়ে। এবার টেস্টটা কার কিরকম লাগবে আমি বলতে পারবো না, তবে মোস্ট মানে বেশিরভাগটা না ওই ধনিয়া পাতার ফ্লেভারটাই আসছে। এ কেমন মাংস, এ তো কোনোদিন খাইনি, রেখে দে ভালো লাগবে। খেয়ে তো দেখো। ভালো হয়েছে? এবার আমার বেস্ট ক্রিটিক, তবে যা সমস্ত খাবারই ভালোই লাগে। পুরো মাংসের অন্যরকম খেতে একটা। ঘড়িতে বাজে পৌনে তিনটে, আমি রেডি হচ্ছি, আজকেও নাচের ক্লাস আছে, সারা সপ্তাহ আমার এখন নাচের ক্লাস। তুই পিয়ারাটা মাখছিস, আমার মনে হয় খাওয়া হবে না। খেয়ে যাবি একটুখানি হলেও, কখন ফিরবি তার ঠিক নেই। আর আমার এই পিয়ারা মাখাটা খেতে খুব ভালো লাগে। এখন আমি ওরিয়েন্টের ক্লাসে যাচ্ছি না, আমি যাচ্ছি স্যারের বাড়ি। চলো 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 চলো। ও কৌশিক দি গেল। দৌড়াতে দৌড়াতে হাঁপাতে হাঁপাতে চলে এসেছি স্যারের বাড়ি। ভিতরে যাওয়া যাক। হলে সিট আমি প্রথম দেখছি গো। চলো আমরা এই সব জায়গাগুলোতে বসবো, আমরা ঠান্ডা থেকে দূরে। শীতের নতুন টুপি শুভ্রাদি, তুমি কি পড়তে চাও? হ্যাঁ, শীতের নতুন টুপি। মা এদিকটা পরিষ্কার করেছে, মানে ওই আর কি শীতে সবজি লাগানো হবে, তারই মধ্যে দেখো এই যে এখনো একটু একটু জেন্ত আছে, মানে নিলে না। আচ্ছা তোমরাই সাজেস্ট করো তো এই জায়গাটায় কি গাছ লাগানো যেতে পারে। গাছ তো আমাদের বাড়ি প্রচুর আছে, এবার মায়ের ইচ্ছে আর কি ওখানটা একটু একটু সবজি লাগাবে। নর্মালি দেখবে গাঁদা গাছের ডালকে না কেটে বসালে হয়ে যায়, মানে মোটামুটি যেটাকে কলম করা বলে আর কি। আমাদের এবারে গাঁদা গাছের হালত খুব খারাপ, আর এবারে না গাঁদা গাছ বেশ কম, সো ভাবছি একটা ডাল কেটে বসাবো, একটাই বসাবো, এখন ধরো হলো না, সো তাহলে তো সবটাই নষ্ট। এই যে ডাল আর এখানটা বসাবো। আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমরা যাচ্ছি কৌশিক দিদির বাড়ি। ও তুমিও গাছ লাগিয়েছো, বাহ বাহ বাহ। দেখ বগেনভিলিয়াগুলো হয়েছে, এটা সাদা জানিস তো, এটা গরমে ফুটছিল, আমি জানি না কেন শীতে ফুটছে না, কিন্তু অনেকটা দেরি হলো রে। দেখি একবার, ভেলভেটের কালারটা বেশ ভালো তো, এটা কাঁথাকে যখন পরবো তখন কম্বিনেশনটা বেশ সুন্দর। বাহ জিনিসটা পরতে কিন্তু বেশ ভালো লাগছে। এইটা কিন্তু সিরিয়াস, আমি বলছি তোমরা যদি কেউ বাপনদার গ্রুপের স্টুডেন্ট হও তার ড্রেস আমি পরেছি। রাতের খাবার পরোটা আর সয়াবিনের তরকারি।